পেঁয়াজের দাম কম ছিল তো তার মধ্যে লস মস হইতো এটা আপনারা কি পাল্লা হিসাবে কেজি হিসাবে বিক্রি করেন না বস্তা কাটা আমরা পাল্লা হিসাবে বেশি বস্তা কাটাও বেশি সব রকম বেশি পাইকারি বেশি আবার কেউ বলে পাঁচ কেজি কেউ বলে বস্তা কাটা কেউ বলে এক বস্তা এইভাবে যদি নতুন কোন ব্যবসায়ীকে এই ব্যবসাটা শুরু করতে চায় সেক্ষেত্রে তার কি কি জানা দরকার আছে ওই বাজারে ঘুরবে দেখবে পাঁচজনা কিভাবে কি নেবে আছে নাকি ব্যবসার অভিজ্ঞতা তো লাগবে কিছু লোকের সাথে আসবে মানে কোন টাইমে পেঁয়াজ কিনলে লাভ হবে কোন টাইমে কিনলে লস হবে মানে এই জিনিসগুলা একজন নতুন ব্যবসায়ীকে অনেকে জানতে চায় শিখতে চায় যে তারা কিভাবে ব্যবসা করবে কিন্তু একজন অভিজ্ঞ ব্যবসায়ীর কাছ থেকে জানলে সেটা তাদের একটা সুবিধা হয় নতুন করে যে কোনো ব্যবসা করতে গেলে তো সবার লস হয় নতুন ব্যবসায়ী তো বাবা আমার নতুন তো আর অভিজ্ঞতা হবে না নতুনে আমাদের পাঁচ পাঁচ ধরে একজন আসলো পাঁচ পাঁচ ঘুরলো দেখা দেখি কিনলো বেচলো মানে কোন টাইমে ব্যবসাটা শুরু করতে হবে কোন টাইমে কিনতে হবে কোন টাইমে কিনা যাবে না একটু বলুন তো ব্যবসা ধরো দেখুন লয়েলি মাল উঠে বুঝতে পারি তো জি লয়েলি মালটা দেখুন উঠে কাঁচা মালটা হ্যাঁ হ্যাঁ সেকুন মালটা ধরো লসের সংখ্যা বেশি থাকে মানে যখন পেঁয়াজটা ওঠে নতুন পেঁয়াজটা যখন উঠে হ্যাঁ সেকুন ধরো তোমার কিনলো কিনে বেচতে না পারলো বাজার কমে গেলো লস হয়ে